স্যার কি আলোচনা হলো? দেখুন আজকে আমি আপনাদেরকে বাইট দেব, প্রেস ব্রিফিং করব, সেটা 13 তারিখে যে মিটিং হওয়ার কথা ছিল, যে কার্যক্রম কথা ছিল আশ্রম ময়দানে, সেটা সীমিত একটা প্রেস ব্রিফিং। এবং গতকাল সন্ধ্যার সময় আমরা মন্ত্রীরা, এমএলএরা, মুখ্যমন্ত্রী হাউসে যাই, সিএম হাউসে যাই, ওনার সাথে আলাপ করি, ওনাকে আমরা অনুরোধ করেছি মন্ত্রী এমএলএর পক্ষ থেকে গতকাল সন্ধ্যাবেলা 13 তারিখে যে কার্যক্রম তো হওয়ার কথা ছিল আস্থা ময়দানে, সেটা প্রয়োজন নেই, সেটা না করাই ভালো, উনি আমাদের আবেদন রেখেছেন। আজ সকালবেলা আমরা পার্টির তরফ থেকে এবং এমএলএরা আমরা সবই যাই আবার ওনার কাছে, আবার ওনাকে অনুরোধ করি আমরা, যেমন ওই 13 তারিখে যে কার্যক্রমটা না হওয়ার প্রয়োজন নেই এখন। এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওনার সঙ্গে আলাপ করেছেন, নানটাজি আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের কেন্দ্রীয় প্রভারী সোনকারজি ওনার সঙ্গে আলাপ করেছেন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আবেদন রেখেছেন, উনিও বলেছেন যে প্রয়োজন নেই, এটা আমরা বলেছি। এবং এই জন্য আমি বলতে চাই যে আমি কি 13 তারিখের যে কার্যক্রম হওয়ার কথা ছিল আস্থা ময়দানে, সেটা এখন হবে না, করার দরকার নেই। এবং আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, আমাদের আবেদন উনি রেখেছেন, আমরা ধন্যবাদ জানাই। এতটুকু আজকে বলা যে 13 তারিখে কার্যক্রমের এখন প্রয়োজন নেই। স্যার বিদ্রোহীদের কি বহিষ্কার করার কোনো সিদ্ধান্ত এই বিষয়ে আলোচনা হলো? এই শব্দটা আমি বুঝি না, আসলে বিদ্রোহী শব্দটা সিপিএম এর শব্দ, আমি আমরা পৃথিবীতে বিদ্রোহী আছে কিছু বলে মনে হয় না। সোনকারজি কালকে বলেছেন আপনাদেরকে বড় পরিবার, সেখানে অনেক রকম ভিউজ থাকে, সবার ভিউ শোনা হয়, এতটুকু বিদ্রোহী শব্দ। আজকেও তো দেখলাম বহু বিধায়ক এইখানে, দেখুন আপনার ভুল করছেন জিনিসটা, দিস ইজ নট শো অফ স্ট্রেংথ, শো অফ স্ট্রেংথের ব্যাপারে নাই বিজেপিতে, আমরা বিজেপিতে শো অফ স্ট্রেংথ করি না, ঠিক না? 13 তারিখের যে কার্যক্রম হবে সেটা হবে কি হবে না মুখ্যমন্ত্রীকে আবেদন করার জন্য আমরা এসেছি, এটা কোনো শো অফ স্ট্রেংথের ব্যাপার না, বিজেপিতে এভাবে শো অফ স্ট্রেংথ হয় না, হয়তো আপনার অভ্যস্ত নেই বিজেপিকে দেখে, কিন্তু আমরা এভাবে শো অফ স্ট্রেংথ করি না আমরা, ঠিক না? সংগঠন তৈরি করে আমরা সেটাই ফলো করি, ঘোষণাটা যেভাবেই হোক কিন্তু দল বলেছে এটা এখন প্রয়োজন নেই, আমরা আবেদন জানিয়েছি সিএম কে, উনি গ্রহণ করেছেন। আমরা বলেছি এই মিটিং এর প্রয়োজন নেই এখন, আর কেন থাকবে না, না থাকার প্রশ্ন আশিস শাহ, সুশান্ত চৌধুরী, তাদের তো দেখা যায়নি।